আজকে আমরা সোনারগাঁও ইউনিভার্সিটিতে উপস্থিত আছি। এইখানে সোনারগাঁও ইউনিভার্সিটির দুজন নারী মানে নারী শিক্ষার্থী, তারা হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে। তা তাদের অনুভূতি তো আমরা জানবো বা অলরেডি আমরা জেনেছি, তা তার আগে তাদের যারা শিক্ষক রয়েছেন তাদের একটু অনুভূতির জায়গাটা একটু জেনে নেই। আজকে সোনারগাঁও ইউনিভার্সিটির আপনার একটু পরিচয়টা যদি স্যার দিতেন। আমার নাম ডক্টর মোহাম্মদ মাসুদরানা, আমি সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আপনার ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থী অলরেডি হচ্ছিল এবারের যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে হচ্ছে তারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে পুরো বিশ্বের দরবারে। তা সেই জায়গা থেকে দুজন তো অলরেডি রয়েছে, একজন কিন্তু একেবারে আপনার ডিপার্টমেন্টের, তা সেই অনুভূতির জায়গাটা যদি একটু বিস্তারিত আকারে বলতেন। শিওর। সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার এবং আমার ব্যবসা প্রশাসন বিভাগ, আসলে আমরা আমাদের এই দুইজন শিক্ষার্থীর জন্য গর্ববোধ করি। এবং সত্যি বলতে আমাদের এই ইউনিভার্সিটি প্রথম থেকেই কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সবসময় এগিয়ে, সেক্ষেত্রে তারই একটি ফলাফল আমি বলবো যে সোনারগাঁও ইউনিভার্সিটি এবার দুইজন শিক্ষার্থী নারী শিক্ষার্থী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এর বাইরেও আমরা সবসময় আমরা দেখি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এবং অন্যান্য যে খেলাধুলাগুলো রয়েছে, ইভেন টেবিল টেনিস, এক্ষেত্রেও আমাদের ইউনিভার্সিটির খেলোয়াড়রা বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে কম্পিটিশন হয় সেখানে কিন্তু প্রথম স্থান অধিকার করে। তো আজকে যেহেতু তাজনিহার এবং মুর্শিদা খাতুন এই দুইজনের জন্য আমি আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকেই আমরা বলতে চাই আমরা গর্বিত, উই আর প্রাউড অফ দ্যাম। ওকে, তাজনেহার আপনার ডিপার্টমেন্টের, তা নোট টোট কি তাকে সাজেশন নোট এগুলো দেওয়া হয়? হ্যাঁ, আমরা সবসময় খেলোয়াড়দেরকে সাপোর্ট করি, তাদেরকে কীভাবে তাদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও যেন তারা রাইটলি করতে পারে, এই ব্যাপারে আমাদের সকল শিক্ষক মহোদয়রা তাদেরকে খুব সুন্দরভাবে গাইড করেন যে কীভাবে পড়ালেখাও করতে হবে এবং একসাথে খেলাধুলাটা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সকল ডিপার্টমেন্টের সকল যে শিক্ষক মহোদয় তাদেরকে এভাবেই গাইড করে যেন তারা খেলাধুলাকে প্রায়োরিটি রেখে পড়াশোনাটাকেও যেন চালিয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে আপনি বিস্তারিত আকাশে বলার জন্য। আশা করি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি আপনার ডিপার্টমেন্টে আসে বা আপনাদের ভার্সিটিতে আসে খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। ডেফিনেটলি আমরা চাই যে শুধু তাজনিহার এবং মুর্শিদা না, আগামী দিনে আমাদের যে অন্যান্য প্রমিলা খেলোয়াড়রা রয়েছে তারাও যেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, এই দোয়া আশীর্বাদ আমার জন্য আমাদের পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে।